বাংলাদেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অ্যান্ড ডাটা সায়েন্স বিষয়ে স্নাতক কোর্স চালু করছে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। পাশাপাশি একই সময়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু করেছে বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পে আয়োজিত এক সভায় এসব তথ্য জানানো হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফ উদ্দিন, উপ উপাচার্য অধ্যাপক ডক্টর খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, বিজ্ঞান প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সাইফুল আজাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।